দিন হরি চাল মিশন ই লার্নিং ক্লাস আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং বাড়িতে সবাই পড়াশোনা করছো এবং আমাদের অনলাইনে ক্লাস দেখছো আজ তোমাদের স্ট্যান্ডার্ড 2 অঙ্ক ক্লাস নেব গুণ ষষ্ঠ অধ্যায় গুণ পেজ নম্বর 60 এবং 61 নিচে করো 12 তোমাদের দুই সংখ্যার সঙ্গে দুই সংখ্যার কিছু গুণ দেয়া আছে তোমরা আগে শিখেছো কি দুই সংখ্যার সঙ্গে এক সংখ্যার গুণ আজ তোমাদের দুই সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণ কিভাবে করতে হয় সেটা আমি শেখাবো তোমরা বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো দেখো দুই সংখ্যার গুণের সঙ্গে দুই সংখ্যার গুণ কিভাবে করতে হয় প্রথম আমরা একের দাগের গ একের দাগের গ সাঁইত্রিশের সঙ্গে চুয়াল্লিশ গুণ করতে বলেছে তাহলে তোমাদের বইতে একক দশক আর শতক এরকম লেখা আছে সাঁইত্রিশ আমরা ডান দিক থেকে সংখ্যা বসে সাঁইত্রিশ সঙ্গে কত গুণ করতে বলেছে চৌত্রিশ দেখো চার তিন এবার গুণ করতে বলেছে মনে করো তোমরা এই সংখ্যাটা নেই তাহলে কি আছে তোমরা যেরকম একটা সংখ্যার সঙ্গে গুণ করতে সেরকম ভাবে গুণ করে দেবে তাহলে কি করবে প্রথমে চারের সঙ্গে সাতের গুণ করতে আবার তারপর হয়ে গেলে চারের সঙ্গে তিনের গুণ করতে এইভাবে তোমরা করতে তাহলে সেইভাবে তোমরা করে ভালো দেখো চারের সঙ্গে সাতের গুণ কর তাহলে চারের সঙ্গে সাতের গুণ করলে চারের নামটা সাত পর্যন্ত রাখতে হবে দেখে পেলো তোমরা দেখো চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ আঠাশ কত কত দুদশ আট তাহলে আঠাশে কত বসবে আট হাতে কত থাকলো দেখতে পাচ্ছ তোমরা তাহলে আঠাশে যদি আমি আট মেনে হাতে থাকছে কত দুই এবার দেখো আমরা চারের নামতে তিন পর্যন্ত তাহলে চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো আর হাতে আমাদের কত ছিল দুই ছিল তাহলে বারোর সঙ্গে দুই যদি যোগ করি কত হয়ে যাবে চোদ্দ তাহলে আমরা চোদ্দ করতে চোদ্দ লিখি কেন চোদ্দ করতে চোদ্দ লিখলাম ডান দিকে আর কোনো সংখ্যা নেই তাই কারোর সঙ্গে বসাতে পারবো না তাই চোদ্দ করতে চোদ্দ লিখে দিলাম এবার কি বলবো হয়ে গেল চারের সঙ্গে গুণ এবার আমরা কি করবো দ্বিতীয় সংখ্যার গুণ করার সময় ডান দিক থেকে একটা ঘরে ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দেবো এবার দেখো চারের গুণটা হয়ে গেছে তাহলে চারটাকে আমরা বাদ দিয়ে দেবো ঠিক একইভাবে চারের যেরকম আমরা গুণ করেছি তিনের সঙ্গে সাতের গুণ করবো আর তিনের সঙ্গে তিনের গুণ করবো দেখো তিনের সঙ্গে সাতের গুণ করলে কি হবে তিনের নামটা আমরা সাত পর্যন্ত রাখবো দেখো তিন একে তিন তিন দু মানে ছয় তিন তিনকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ তাহলে একুশ কত কত দু দশ এক একুশে কত বসলো এক এইভাবে আমরা ডান দিকে একটা গুণ চিহ্ন দিয়ে এক বসাবো তাহলে একটা নিয়ে নিয়েছি পড়ে আছে মাত্র দুই তাহলে দুই হাতে থাকবো আবার তিনের নামটা আমরা তিন পর্যন্ত রাখবো তিন একে তিন তিন দু মানে ছয় তিন তিনকে নয় নয় হয়েছে আর হাতে ছিল আমাদের দুই তাহলে নয় আর দুই কত হচ্ছে নয়ের পরে দু আট করে যাও দশ এগারো তাহলে দেখো এগারো কত কত এক এক একে এক এগারো তিন এগারো ডান ধারে কোনো আর সংখ্যা নেই বলে আর বসাতে পারো এবার নিচে আমরা ডাকতে দেবো দিয়ে এবার যা হয়েছে সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেবো দেখো আট করতে আট চার আর এক যোগ করলে পাঁচ এক আর এক যোগ করলে দুই আর এক করতে এক এবার লিখে ফেলবো অতএব নির্ণেয় গুণফল সমান নির্ণেয় গুণফল সমান কত হয়েছে এক হাজার দুশো আঠান্ন তাহলে এক হাজার দুইশত আঠান্ন নির্ণেয় গুণফল এইভাবে আমরা সুন্দর সুন্দর করে প্রতিটা গুণ করে ফেলবো এরপরে আসবো আমরা কত দাগে না এরপরে তোমরা চলে আসো একেবারে ঝ একেবারে উমর দাগে চলে আসো একের দাগে উমর দেখো একের দাগে উমর কি বলেছে দেখো ঠিক একই রকম যেভাবে শিখালাম
সঙ্গে 64 গুণ তাহলে 3 6 63 বসালাম কত গুণ করতে বলেছে 64 দেখো 4 আর 6 গুণ চিহ্ন দিয়েছি এবার দেখো ঠিক একই ভাবে 6 নেই মনে করে বন্ধ রেখে দাও 4 এর সঙ্গে 3 গুণ করে আমরা 4 এর সঙ্গে 6 গুণ করব তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করলে 4 এর নামটা আমরা 3 পর্যন্ত রাখবো 4 কে 4 4 2 গুণ 8 4 3 12 তাহলে 4 3 12 12 কত বসবে 2 তাহলে 2 কেটে দিলাম হাতে কত থাকলো 1 আবার 4 এর নামটা আমরা 6 পর্যন্ত রাখবো 4 কে 4 4 2 গুণ 8 4 3 12 4 4 16 4 5 20 4 6 24 24 আর হাতে 1 ছিল 24 আর 1 এ কত 25 তাহলে 25 এর দেখো 25 লিখছি 25 এ কত বসবে 5 বসবে তাহলে 5 টাকে কেটে দিলাম হাতে রাখছি যে 2 2 তো কার সঙ্গে আমরা যোগ মানে বসার কোনো সংখ্যা নেই তাই আমরা 2 করতে যে 2 টা বড় ছিল সেটা বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিলাম এবার দেখো 6 এর নামটা আমরা 3 পর্যন্ত রাখবো 4 হয়ে গেছে মানে একটা দ্বিতীয় সংখ্যা করতে গেলে ডান দিক থেকে একটা ঘরে আমরা গুণ চিহ্ন দেব এবার 6 এর নামটা আমরা 3 পর্যন্ত রাখবো 6 কে 6 6 গুণে 12 6 3 18 তাহলে দেখো 18 কত কত 1 10 8 তাহলে 18 বসাবো আমরা 8 তাহলে 8 বসালাম হাতে যাচ্ছে কত 1 আবার 6 এর নামটা আমরা 6 পর্যন্ত রাখবো 6 কে 6 6 গুণে 12 6 3 18 6 4 24 6 5 30 6 6 36 36 আর হাতে কত ছিল 1 36 আর 1 হলো কত 37 দেখো 37 বসে দাও কারণ উপাসক তার সংখ্যার নামতে লাগানো হতো তাই 37 করতে 37 যোগ চিহ্ন দিলাম 2 করতে 2 8 আর 5 যোগ করো 8 9 10 11 12 13 তাহলে 13 3 হাতে আছে কত 1 7 আর 2 যোগ করো 7 8 9 আর হাতে 1 ছিল 10 10 এর 0 হাতে আছে কত 1 3 আর 1 4 তাহলে অতএবতে লিখে ফেলবো আমরা অতএব আমি আর লিখছি না তোমরা একটা লিখে দিয়েছি যেরকম তোমরা বুঝতে পেরেছো লিখে ফেলবো অতএব নির্ণয় গুণফল সমান 4032 এইভাবে তোমাদের গুণগুলো করতে হবে তারপরে দেখো আরেকটা গুণ দেখাচ্ছি আমি ঝর দাগে একের দাগে ঝর দেখো একের দাগে ঝর কি বলেছে দেখো কত সঙ্গে কত গুণ করতে বলেছে 40 এর সঙ্গে 82 গুণ করতে বলেছে একক দশক শত 40 একক করে 0 দশক করে 4 82 গুণ করতে একক করে 2 দশক করে 8 এইভাবে বসিয়ে দিলে গুণ করে দেবো দেখো ঠিক একেবারে 8 বন্ধ রেখে দেবো সেটা রেখে দেবো 2 এর সঙ্গে গুণ করলে 0 এর সঙ্গে যা গুণ করি আমরা সেটা কি হয় 0 হয় তাহলে 2 শূন্যে 0 2 এর নামটা আমরা 4 করে দেবো 2 4 8 ডান দিকে একটা করে গুণ চিহ্ন দেখো 8 শূন্যে 0 8 4 8 কে 8 8 2 গুণে 16 8 3 24 8 4 32 মানে 32 এইভাবে বসে যাবে এবার যোগ করে দেব তাহলে 0 করতে 0 8 আর 0 যোগ করলে 8 2 করতে 2 3 করতে 3 তাহলে লিখে দেব অতএব নির্ণয় গুণফল সমান 3280 এইভাবে তোমরা নিজে করো 12 পেজ নম্বর 60 এবং 61 যে গুণগুলো আছে তোমাদের একের দাগে ক থেকে শুরু করে খ পর্যন্ত তোমরা সুন্দর করে তোমাদের খাতাতে তোমরা বাড়ির খাতাতে তোমরা করে ফেলবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা স্কুলের সঙ্গে এসে যোগাযোগ করবে আজ তাহলে এই পর্যন্ত তোমাদের অঙ্ক ক্লাস থাকলো পরের দিন তোমাদের যে ভাষার অঙ্কগুলো আছে পরের দিন সেগুলি তোমাদের করাবো